আজকে আমরা আমাদের দুজনের মোবাইলের কিছু অ্যাক্সেসরিজ কিনতে চলে যাচ্ছি শান্তিনগর স্ট্যান্ড প্লাসে। তো কী কী করি, থাকুন আমাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শায়লা রাশেদ ব্লগ। তো কেমন আছেন সবাই? আজকে অনেক দিন পরে আবার আপনাদের সামনে চলে এসেছি, অনেকদিন আপনাদের সাথে কথাও হয়নি। তো ভাবলাম একটা ছোট ব্লগ দিয়ে দিই। আজকে আমরা দুজন যেহেতু একটু বের হলাম, আমাদের দুজনেরই কিছু টুকটাক কেনাকাটা করার আছে, তাই ভাবলাম একটু কেনাকাটাও করি, একটু আউটিংয়ের আউটিংও হয়ে যাবে। অনেকদিন আমরা দুজন একটু একসাথে বের হওয়া হয় না। যাই হোক, কেমন ঠান্ডা গেল এই কয়দিন? আজকে আল্লাহ রহমতে একটু ঠান্ডাটাও কম আছে, তো ভাবলাম একটু বেরিয়ে আসি। আর ইস্টার্ন প্লাস মার্কেটটাও কিন্তু অনেক সুন্দর, এখানে কিন্তু সব কিছু রয়েছে, একদম একতলা থেকে আপনার পাঁচতলা পর্যন্ত সব কিছু রয়েছে, একদম কম্পিউটার মোবাইল থেকে শুরু করে সংসারের টুকিটাকি, নিজেদের শপিং, বাবুদের কেনাকাটা, সব কিছু রিজনেবল প্রাইসেই এখানে আমি মনে করি পাওয়া যায়। আর সুন্দর সুন্দর ড্রেস তো রয়েছে অবশ্যই, তা আপনারা যারা কাছে আছেন তারা তো আসলে এখানে দেখতেই পারবেন। আর এখানকার কসমেটিক্সগুলোও খুব ভালো। যাই হোক, কেনাকাটা করা শেষ আমাদের, এখন ভাবলাম একটু খাবো। এর সামনেই একটা কাচ্চি স্টেশন আছে, তো ভাবলাম শান্তিনগরের এখানে আসলাম, একটু কাচ্চি খাবো না? আর এই কয়দিন এত ঠান্ডা গেল, বের হওয়া হয়নি বাসা থেকে তেমন, এই তো আমরা চলে আসলাম কাচ্চি স্টেশনে। জায়গাটা আমার খুবই ভালো লাগে, আমরা প্রায় আসি এখানে, এখানকার পরিবেশটাও আমার কাছে খুবই ভালো লাগে, আর ওনাদের কাচ্চির টেস্টটাও আমার কাছে অনেক ভালো লাগে। মাঝে মধ্যে মনে হয় বিয়ের খাবার খাওয়ার ইচ্ছে হলে ওনাদের এখানে আসলে সব ধরনের খাবার রয়েছে, পোলাও কাচ্চি, প্লেন কাচ্চি, সব ধরনের সব কিছু রয়েছে। একটু মেনুটা একটু দেখিয়ে দিলাম আমি আপনাদের। আমরা আজকে দুজন কাচ্চি নিয়েছিলাম, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আছে, ঠান্ডাতে এই ধরনের খাবার খেলে ভালোই লাগে। তো ওনাদের পরিবেশটা খুব সুন্দর লাগে আমার কাছে, আর জায়গাটাও খুব ভালো, আপনারা আসলে দেখতে পারবেন, ওনাদের ব্যবহারও খুবই ভালো। এই তো আমরা একটু খাওয়া দাওয়া করলাম, আর আপনাদের জন্য আমার সামনে অনেক সুন্দর সুন্দর কিছু ব্লগ আসছে। আমি আশা করবো আপনারা আমার সবগুলো ব্লগ দেখবেন, আর যেভাবে করে এতদিন আমার সাথে ছিলেন অবশ্যই সাথে থাকবেন। আর আপনারা কিন্তু কমেন্ট করছেন না, অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগুক খারাপ লাগুক সব কিছু জানাবেন, কারণ আমি আপনাদের জন্যই ব্লগ বানাই। তাহলে এখনই হয়ে যাক, কে কে কাচ্চি লাভার আছেন কমেন্ট করেন তো একটু। আর আমি একটা রিং লাইট কিনেছি 1000 টাকা দিয়ে, 12 ইঞ্চি। তো আপনাদের কাছে কি মনে হয়, ঠুকলাম না জিতলাম, এটা অবশ্যই কমেন্ট করবেন। আর যারা এতক্ষণ কষ্ট করে আমার সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।